সালমানের রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে এর বাহিরে অন্যান্য গ্রুপে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। পরে বেক্সিমকো ফার্মার আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেছেন, রিসিভার নিয়োগ নিয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে 5 সেপ্টেম্বর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমানের রহমানের নেওয়া অর্থ আদায় করতে ও বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দেওয়া হয়।